হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে, তোমাদের সবাইকে হ্যাপি দিওয়ালি, হ্যাপি কালী পুজো। আজকে কালী পুজো, আজকে দিওয়ালি, তো আমাদের বাড়িতেও কালী পুজো হচ্ছে। আর তোমার সকাল থেকে একদম গোছানো ফোছানো হয়ে গেছে, আর তোমার ঠাকুরের ভোগ রান্নাও হয়ে গেছে, আর কিছুটা বাকিও আছে। তো আমার বাবাই পুজো করে, তো কোনো ঠাকুরমশাই পুজো করে না, এখানে বাড়িতেই পুজো হয়। এবং প্রতিমা আসে, প্রতিমা এসে পুজো করা হয়, ছোট্ট প্রতিমা তোমার থাকে। তো আমরা যখন কলকাতায় ছিলাম তখনও তোমার কালী পুজো হতো, তখন আরও ধুমধাম করে হতো। এখানে এখন ধুমধাম করে হয় না, অল্প সময় মতন হয়। তো আজকে আমি একটু এরকমইভাবে সেজেছি, সিম্পল লুকভাবে সেজেছি, নিজে মেকআপ করেছি, আর চুলটাকে একটু হেয়ার স্ট্রেট করেছি, এরকম নিজেই একা করেছি। আর এই ওটা হচ্ছে কুর্তি আমার করেছি। আর আজকে আমি দেখাবো বাড়িতে বাড়ি পুজো দেখাবো। আশা করছি আমার এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর যারা নতুন আমার ইউটিউব চ্যানেল দেখছো, তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রেখো, আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে ছড়ে যাবে। আর দেখতে থাকো আমার এই ব্লগটা, আর পুজোর শেষে আমি তোমাদের সাথে তারপর আবার দেখা করছি। ততক্ষণে দেখতে থাকো আজকে আমার এই ব্লগটা। তো মায়ের কাছে গোছানো টোছানো শুরু হয়ে গেছে, এবারে আলপনা আঁকানো হচ্ছে, তার উপর ঘর বসাবে। ঘর বসানো হয়ে গেলে, সাজানো হয়ে গেলে তারপরে পুজো শুরু হবে। মানে আমাদের পুজো ওই 8টার দিকে নাগাদ শুরু হয়ে যাবে, এখন গোছানো গোছানো চলছে। আর ওই দিকে আমার মা ঠাকুরের ভোগ রান্না করছে, সেটাও দেখাবো। আমাদের কালী পুজো একদম বছর পর বছর ধরে চলে আসছে। আর এই যে প্রতিমাটা দেখছো, তো এই প্রতিমা, এর থেকে বড়ো আর একটু প্রতিমা আসতো যখন কলকাতায় পুজো করা হতো তখন। আর এখানে রাখার জায়গা নেই বলে তাই জন্য একটু ছোট্ট দেখে প্রতিমা কিনে এসেছে, কিন্তু কোনো ব্যাপার নেই, দেখতে সুন্দর, ছোট্টর উপর হলেও ভালো লাগছে। তো এই গোছানো গোছানো সরে গেছে, যে পুরো গোছানোটা হয়ে গেলে তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো, যে পুরো কীরকম ঠাকুরের কাছে গোছানো চলছে। আর গোছানো শেষ হতে হতে ওই সন্ধ্যা বেঁচে যাবে, তো ততক্ষণে তোমরা দেখতে থাকো বাড়ি। আর এখানে মা ঠাকুরের ভোগ রান্না করতে শুরু করে দিয়েছে, আর এখানে তৈরি হচ্ছে সুজির হালুয়া করছে, আর ওখানে আলু কাটা রাখা আছে, আর এখানে সবজি ফবজি হচ্ছে। আর অমাবস্যা, তো অমাবস্যার দিনে অন্ন দেওয়া হয় না, তো এখানে দেখো তোমার সবজি ফবজি কাটা আছে, তো অমাবস্যার দিনে অন্ন দেওয়া হয় না, তাই জন্য আমরা কিছু ঠিক করেছি যে ওই লুচি ফুচি তারপরে তরকারি ফরকারি দেবো। এবারে আমরা ঠিক করেছিলাম যে পরের দিন অমাবস্যা কেটে গেলে অন্নভোগ দেবো, কিন্তু মা বললো যে না, অন্নভোগ দেওয়া হবে না, কারণ পরের দিন অন্নভোগ দিলে সেদিনও উপোস থাকতে হবে, আবার আজকে উপোস, দুদিন উপোস থাকা যাবে না, আর শরীরও ঠিক না কারোর, তো তাই জন্য ওটাকে ক্যান্সেল করে দেওয়া হলো। কারণ তারপরের দিন যতক্ষণ না ভোগ দেওয়া হবে ঠাকুরের কাছে ততক্ষণ তো মানে কিছু খেতে পারবে না, তো খালি পেটে থাকবে, তো সেই জন্য মা বললো যে না, এবারে থাক হবে না, তো কোনো রকম এই ভোগটা রান্না করে ঠাকুরের কাছে দিয়ে দিই। তো এটা আমাদের বাড়ির গেট, তো এরকম লাইটের চুনিবাগ দিয়ে গেট সাজানো হয়েছে। তো এই ছোটো ছোটো চুনিবাগগুলো হয়েছে, সেটা আমার দাদা পাঠিয়ে দিয়েছে কলকাতা থেকে। আর এই যে ডিস্কো লাইটগুলো দেখছো, তো সেটা কাকিনাই ছিল গতবারে, তো এটা লাগানো হয়েছে, কী সুন্দর লাগছে না, এই ডিস্কো লাইটগুলো দারুণ লাগছে, একদম নীল নীল কালার হয়ে গেছে পুরো ঘরটা। আর এটা হচ্ছে ঠাকুরঘর, ঠাকুরঘরে এই সাদা চুনিবাগগুলো লাগানো হয়েছে, এটাও দাদা পাঠিয়ে দিয়েছে। আর এরকম গুছিয়ে দেওয়া হয়েছে, সিম্পল উপরেই ঘরটা সাজানো হয়েছে। তো এরপরেই পুজো আমাদের শুরু হবে, তো তোমরা এবারে পুজো। এখানে আমাদের বাড়িতে পুজো শুরু হয়ে গেছে, ঠাকুরের কাছে ভোগ টোক সব দেওয়া হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ সব রকমের ফল দেওয়া হয়েছে, তারপরে লুচি, তারপরে তোমার সবজি ফুবজি, আর মিষ্টি ফিষ্টি মা যা রান্না করেছিল চাই দিয়েছে। আর এখানে বাবা তোমার পাঠ করতে শুরু করে দিয়েছে ঠাকুরে। আর কলকাতায় যখন থাকতাম তখন তো ঠাকুরমশাই পুজো করতেন, ঠাকুরমশাই আর বাবা পাশে থাকতো, আর ঠাকুরমশাই পুজো করতেন, কিন্তু এখানে তোমার ঠাকুরমশাই পাওয়া খুবই মুশকিল, সব জায়গায় ব্যস্ত, তাই জন্য পাইনি, আর সেই জন্য বাবাই করেছে। আর বাবা সারা রাত করতে পারবে না, শরীর ভালো না, বয়স হলে যা হয় মারও শরীর ভালো না, হ্যাঁ তাই জন্য আর না করলে নয়, কারণ আমাদের কালী ঠাকুরের পুজো তো বছর পর বছর ধরে হয়ে আসছে। আর আমাদের কালী ঠাকুর, আমাদের বাড়িতে সবারই কালী ভক্ত, আর কালী ঠাকুরের পুজো বন্ধ করা যাবে না, তাই জন্য কোনো রকম না করলে নয়, সেই জন্য করতে হচ্ছে, হ্যাঁ সেই জন্য আমরা করেছি, কত সময় মতো করেছি। আর কালী পুজো এলে আমার খুব ভালো লাগে, আর কলকাতার কথা খুব মনে পড়ে, কারণ কলকাতায় তো আমার জন্ম, তো কলকাতায় যখন ছিলাম তখন খুব কালী পুজোটাকে খুব ভালোভাবে এনজয় করতাম, আর এখানে সেরকম ওরকম অতটা এনজয় করতে পারি না, তো সেই জন্য। তো তোমরা দেখো দেখো আজকে আমার এই, তো
তো এবারে অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে, এবারে অঞ্জলি দেওয়াটা শুরু হয়ে এবারে পুজো শেষ হয়ে যাবে। তো আশা করছি আজকে আমার এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। যারা নতুন আমার ভিডিও দেখছো তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটাকে অন করে দেখো, আর নাহলে কমেন্ট করো কেমন লাগলো। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো।